আসসালামু আলাইকুম, রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন যাবত আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি না, তবে হচ্ছে কমেন্টস করার থেমে নেই, অনেকেই কমেন্টস করছেন চিনহার সম্পর্কে, বিভিন্ন কমেন্টস করছেন, বিভিন্ন বিষয় জানতে চাচ্ছেন। আমি বরাবর সবারই অ্যান্সার দেওয়ার জন্য ট্রাই করছি। তো ইনশাল্লাহ আজকে আপনাদের সঙ্গে ছোটোখাটো, খুবই একদম ছোট আকার একটা ভিডিও শেয়ার করব। এইখানে হচ্ছে কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দেব, যে বিষয়গুলো হচ্ছে আপনারা জানলে অনেক অনেক উপকৃত হবেন। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো রিসেন্টলি যে প্রশ্নটা করা হয়েছিল, যেটি একদম কমন প্রশ্ন প্রায় সবাই করেন, এর আগে অনেক ভিডিওতে আমি এ সম্পর্কে জানিয়েছি, তারপরেও আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে আবারও জানাচ্ছি আপনাদের জানার সুবিধার্থে। সেটি হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই গরমকালে চিনাহাঁস কত দিনে বাচ্চা ফোটায়, বিশেষ করে যেহেতু আমরা দেখি শীতকালে হচ্ছে, যেহেতু একটু আর্দ্রতা থাকে সো শীতকালে একটু দেরি হয়। তো আজকের টপিকটা হচ্ছে গরম এবং শীতকালের মধ্যে পার্থক্যটা কী, আর এই দুই সিজনে কত দিনের মধ্যে চিনাহাঁসের বাচ্চা ফোটে। তো ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। তো প্রথমে আপনাদেরকে আমি প্রশ্নের প্রথম ভাগের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গরমকালে মূলত চিনাহাঁসের আপনার হচ্ছে 30 থেকে 32 দিন সময় লাগে। সচরাচর চিনাহাঁস দেখা যায় যে আপনার 35 দিনে বাচ্চা ফোটায়, আবার অনেক সময় দেখা যায় যে 30 দিনে বাচ্চা ফুটিয়ে থাকে। যেমন আমার খামারে প্রায়ই এরকম হয়, অনেকগুলো হাঁস দেখা যায় যে 32-33 দিনে বাচ্চা ফুটিয়ে ফেলছে, আবার অনেকগুলো দেখা যায় যে 35 দিনের মতো লেগে যায়। তো এটা হচ্ছে মূলত আপনার হাঁসের উপর ডিপেন্ড করে, হাঁস কীরকম হচ্ছে তাপ দিবে ডিমে, কতক্ষণ সময় নিয়ে বসে থাকে, মূলত এই সময়গুলো দেখে তারপরে মূলত বোঝা যায় যে একটা হাঁস মূলত কত দিনে বাচ্চা ফুটাবে। সো আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমি সাধারণত 32 থেকে 33 দিনের মধ্যে বাচ্চা পেয়ে থাকি। আর বর্তমানে রিসেন্টলি আমি একটা মুরগি দিয়ে আমার হচ্ছে চিনাহাঁসের ডিম বসাই দিয়েছিলাম, সেখানে আমাদের 32 দিনের মতো সময় লেগে গেছে। ইনশাল্লাহ আজকে থেকে আমার হচ্ছে ডিমগুলো হ্যাচিং হওয়া শুরু হয়েছে, অর্থাৎ হচ্ছে বাচ্চা এখনও ফুটে বের হয়নি। প্রত্যেকটা ডিম ইনশাল্লাহ ফাটা শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ আশা করি আজকে রাতের ভিতরে সবগুলো ডিম থেকে আমরা বাচ্চা পাবো। তো আপনাদেরকে আমি ছোট আকারে সেই ভিডিওটিও দেখে দিব, ভিডিওর একদম শেষ মাথায় থাকবে সেই ভিডিওটা। সো আপনারা হচ্ছে ভিডিওটি না টেনে একদম কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। এবার আপনাদেরকে আমি হচ্ছে ভিডিওর অর্থাৎ প্রশ্নের শেষ ভাগের অ্যান্সারটা দিচ্ছি, সেটা হচ্ছে শীতকালে চিনাহাঁসের হচ্ছে ডিম ফোটানোর পার্থক্যটা কি। মূলত শীতকালে যেহেতু হচ্ছে প্রচণ্ড শীত পড়ে, আর এই সময় দেখা যায় যে চিনাহাঁসকে আমরা যত্ন নেওয়ার জন্য বিভিন্ন রকম কাজ করে থাকি, যেমন লাইটিং ব্যবস্থা করে থাকি, চিনাহাঁসের যে শেডটা থাকে সেটে রাখি আমরা, সেখানে হচ্ছে পর্দার ব্যবস্থা করে থাকি, কারণ শীতকালে প্রচণ্ড হচ্ছে শীত থাকে। এই শীতের কারণে দেখা যায় যে ডিম ঠান্ডা হয়ে থাকে, চিনাহাঁস দেখা যায় যে অনেক সময় ঠিকঠাক মতো তাপ দিলেও সেই তাপটা কার্যকারী হয় না, যার কারণে দেখা যায় যে প্রায় 35 দিনের মতো সময় লেগে যায়। আর অন্যটায় হচ্ছে গরম সিজনে 30 থেকে 32 দিনের বাচ্চা ফুটে থাকে। আমাকে এক ভাই আজকে প্রশ্ন করেছেন যে ভাই আমার হচ্ছে একটা চিনাহাঁস 32 দিন হয়ে গেছে আজকে, তাও ডিম ফুটাচ্ছে না। তো ভাই আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি আশা করি আগামী 2-3 দিনের মধ্যেই আপনার বাচ্চাগুলো ফোটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। সো আশা করি যে সে পর্যন্ত আপনার ওয়েট করবেন, ধৈর্য হারাবেন না। তো এই ছিল আজকের ছোটোখাটো একটা ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো, আর বিশেষ করে আমার হাঁসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদিও বা আমার হাঁস এখন বর্তমানে কম দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ আশা করি আবার সামনে আমার হাঁসগুলো বাড়বে, বাচ্চাগুলো ফুটবে সেটাও, আর হচ্ছে আমি ইনশাল্লাহ চেষ্টা করছি আমার খামারটা বড় করার জন্য। তো আমি আপনাদেরকে ওইভাবে বলবো না, একটু ওয়েট করেন, ইনশাল্লাহ আমি একদম আমার খামারটা আবার নতুন রূপে সাজিয়ে তারপর আপনাদের সামনে ধরা দিব। এই জন্যই হচ্ছে আমি রেগুলার ভিডিও দিচ্ছি না, আমি হচ্ছে আমার প্ল্যান মাফিক কাজ করার জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আপনারা দেখতে পাবেন আমার খামারটা একদম পরিপূর্ণ জাঁকজমকভাবে যখন হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা তখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো thank you.
আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।